নদীকে বাঁচাতে নদীর তীরে ছাত্রদের নিয়ে প্রকৃতি পাঠ শিবির। স্কুলের শিক্ষকদের উদ্যোগে আত্রাই নদীর তীরে অভিনব কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণ করে খুশি ছাত্ররাও। নদীকে জানতে, নদীকে বাঁচাতে যুব সমাজকে আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রকৃতি পাঠ শিবির স্থানীয় বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয়। শিবিরের ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। এই দেশে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মধ্য দিয়ে গিয়েছে নদী। বাংলাদেশ তাদের অংশে থাকা আত্রাই নদীর ওপর রাবার ড্যাম তৈরি করেছে, ফলে ভারতের মধ্যে থাকা নদীর বাকি অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদী। শুক্রবার বালুরঘাট ব্লকের বরকোইল হাইস্কুলের শিক্ষক তুষারকান্তি দত্ত বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল নদীর ভূমিরূপ, নদীর ভাঙন সম্পর্কিত আলোচনা। পাশাপাশি পরিবেশ দূষণ সম্পর্কিত প্রকৃতি পাঠেরও আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে 34 জন ছাত্র অংশ নেয়। শিক্ষক তুষারকান্তি দত্ত বলেন, একটি নেচার স্টাডি ক্লাসের আয়োজন করা হয়। পাশাপাশি ছাত্ররা নিজেদের হাতে রান্না করে খাওয়া দাওয়া করে। নেচার স্টাডি ক্যাম্প, সেই সঙ্গে নদীতে এসে নদীর একটা পাঠ। আর এই যেহেতু একটা ক্যাম্প, সেই জন্য ছেলেপেলেরা নিজে হাতে, দেখতে পাচ্ছেন আপনারা, ছেলেপেলেরা নিজে হাতে রান্নাবাড়ি করছে। সার্ভাইভাল এবং সেলফ কুকিংয়ের একটা অংশ থাকছে। আমরা সকালবেলা ইতিমধ্যেই নদীর মধ্যগতির সৃষ্টি নদীর ভূমিরূপ সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা নদীর যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সেগুলো আমরা হেঁটে হেঁটে ওই চরের দিকে গিয়েছিলাম এবং সেগুলো প্রত্যক্ষ করেছি। আমাদের নেক্সট সেশনে খাওয়া দাওয়ার পরে একটা সেশন আছে, সেই সেশনে আমরা পলিউশন নিয়ে আমরা আলোচনা করবো, নদী কীভাবে দূষিত হচ্ছে এবং আমাদের জেলায় এই নদীকে বাঁচানোর জন্য কী পদক্ষেপ নেওয়া দরকার, সে ব্যাপারে আমরা ছাত্রদের সঙ্গে আলোচনা করবো। কারণ আমার মনে হয়েছে বারবার যে ছাত্ররাই একমাত্র এই নদীকে বাঁচাতে পারে, এই উত্তরাধিকার তাদের হাতে তুলে দেওয়াটা খুব জরুরি একটা বিষয়। ছাত্র শুভদীপ রায় জানায়, আমরা আজ একটি নেচার স্টাডি ক্যাম্পে এসেছি। আত্রি নদী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এই ক্যাম্পে এসে। এসছি আমরা ক্লাস টেনে পড়ি, টেন এ সেকশন। তো আমরা আজকে এখানে নেচার স্টাডি ক্যাম্পে এসেছি। এখানে আমাদের যে আত্রাই নদী, আমরা ইতিমধ্যে বড়দের কাছে শুনেছি যে আমাদের আত্রাই নদী আরও বড় ছিল, আরও প্রশস্ত ছিল, এবং এটি যে দুটি দেশের মধ্যে বয়ে গিয়েছে ভারত বাংলাদেশ, এটি এখন সেই দৈর্ঘ্যটি মানে প্রস্থটি আর কি ছোট হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশে রাবার ড্যাম তৈরি করার জন্য আমাদের এই আত্রাই নদীটাকে ছোট হয়ে গেছে, এবং আমরা এই নেচার স্টাডি ক্যাম্প করছি কারণ আমাদের নদী এবং প্রকৃতির যে মেলবন্ধন এটা আর কি ভালোভাবে বুঝতে। এখানে এসে ভালো লাগছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স, প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমাদের বিশেষ কোথাও যাওয়া হয়ে ওঠে না, তাও এখানে এসে খুব ভালো লাগছে। সবাই আজকে আমরা একসাথে, শিক্ষকরা আমাদের খুব সহযোগিতা করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বালুরঘাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।